হিলি স্থলবন্দর দিয়ে চলতি অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে বেশ পিছিয়ে কাস্টমস কর্তৃপক্ষ কারকরা বলছেন অধিক শুল্কমুক্ত পণ্য আমদানি বন্ধ হয়ে যাওয়ায় রাজস্ব আয় কমার প্রধান কারণ আর কাস্টমস কর্তৃপক্ষ বলছেন হিলি স্থল বন্দর দিয়ে পাথরের পাশাপাশি শুল্কমুক্ত অন্যান্য পণ্য আমদানি না হলে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হবে না হিলি সংবাদদাতা গোলাম মোস্তাফিজার রহমান মিলনের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন বাবু হিলি স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হচ্ছে তার বেশিরভাগই শুল্কমুক্ত পণ্য তাই হিলি কাস্টমসের রাজস্বের যোগান এখন নির্ভর করছে শুধুমাত্র ভারত থেকে পাথর আমদানির উপরেই গেল দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরেও রাজস্ব আয় কম হয়েছে দুশো উনসত্তর কোটি একত্রিশ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে মাত্র দুশো তেত্রিশ কোটি এক লাখ টাকা আমদানিকারকরা বলছেন হিলি স্থলবন্দর দিয়ে অধিক শুল্কযুক্ত পণ্য আমদানি বন্ধ হয়ে যাওয়ায় রাজস্ব আদায় কমেছে পাশাপাশি কাস্টমসের হয়রানি ও বৈষম্য নীতির কারণেও অনেক আমদানিকারক হিলি স্থলবন্দর ব্যবহার করছেন না যেসব পণ্যগুলোর উপর ট্যাক্সেবল সেই সব পণ্যগুলো হিলি পড়তে আর এখন ঢোকে না ফলমূল পার্স আরও পিয়াজ যদি ঢুকতো তাহলে অবশ্যই সরকার এখান থেকে অনেক রাজস্ব বেয়ে যেতে থাকতো হিলি স্থলবন্দরের কর্মকর্তারা জানালেন শুধুমাত্র পাথর আমদানির প্রেক্ষিতেই এখন রাজস্বের যোগান হচ্ছে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং পানামা স্থলবন্দর তাদের দৈনন্দিন আয় থেকে বঞ্চিত হচ্ছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ বলছে শুল্কযুক্ত পণ্য আমদানি বাড়ানো না গেলে রাজস্ব আদায় বাড়ানো যাবে না একমাত্র পাথর ছাড়া অন্যান্য পণ্য আমদানি না হয় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয় নাই চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় বারো কোটি ছাপ্পান্ন লাখ বিশ হাজার টাকা কম হয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ